ইউরো ফুটবলের বাছাইয়ে স্লোভাকিয়াকে 3-2 গোলে হারিয়েছে পর্তুগাল। এ ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়েছে ফ্রান্স। ফরাসিদের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর ডাচদের বিপক্ষে একমাত্র গোলটি করেন হার্টম্যান। দৃষ্টিনন্দন গোল উদযাপনের মাধ্যমে পুরো বিষয়টিকে কাব্যিক করে তুললেন ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তারই গোলের কল্যাণে পর্তুগাল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে, আর নিশ্চিত হলো ইউরোর মূল পর্বের টিকিট। এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেসের পাসে দারুণ হেডে জালে বল জড়ান রামোস। এরপর পেনাল্টির সুযোগ পায় পর্তুগাল, আর সেখান থেকে ডান পায়ের সৎ শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। তাতে প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে স্লোভাকিয়া। সফলতাও আসে ম্যাচের 69 মিনিটে। দলটির ডিফেন্ডার হ্যানকো ব্যবধান কমিয়ে 2-1 করেন। অবশ্য এই গোলের উদযাপন করতে সময় দেননি রোনালদো, কারণ কয়েক মিনিটের মধ্যে আবারও স্কোর শিটে নাম লেখান এই তারকা ফুটবলার। তবে 80 মিনিটে গোল করে ম্যাচে ফেরার বার্তা দেয় স্লোভাকিয়া, কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হয় দলটি, আর তাতে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল। এদিকে অন্য ম্যাচে ক্লিয়ান এমবাপ্পের জোড়া গোলে 2024 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল ফ্রান্স, আর এই ম্যাচ দিয়ে দেশের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আরও একদম এগিয়ে গেলেন এমবাপ্পে। এই মুহূর্তে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা 42। নির্ধারিত সময় শেষ হওয়ার 7 মিনিট আগে গোলের দেখা পায় ডাচরা। একমাত্র গোলটি করেন হার্টম্যান। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ইমরান হোসেন, নিউজ 24।